মাদারীপুরের রাজৈরের বদরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবিনা আক্তারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন ইউপি সদস্যরা। হোল্ডিং ট্যাক্সের ২৪ লাখ টাকা আত্মসাৎ করার পাশাপাশি ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন পরিচয়পত্র প্রদান সহ নাগরিক সেবার নামে লাখ লাখ টাকা অর্থ আদায় করছেন সংশ্লিষ্ট চেয়ারম্যান, এমন অভিযোগ তাদের। এছাড়া সাড়ে তিন বছর ধরে ইউনিয়ন পরিষদ থেকে ইউপি সদস্যদের সম্মানী ভাতা দেয়া হয় না, এমনকি পরিষদের উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ডেও তাদের রাখা হয় না বলে অভিযোগ ইউপি সদস্যদের। প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন ৮ জন ইউপি সদস্য। আমাদের কোনো সম্মানী কোনো টাকা পয়সা দেয় না এবং এই টাকা যে কী করছে তাও সে কোনো হিসাব নিকাশ আজ পর্যন্ত আমাদের কাছে দেয়নি। এক একজন মেম্বার প্রায় ১৮৯০০০ টাকা করে সম্মানী পাইতে গেছে আমরা পরিষদের কাছে। রেজলিউশনে যে কাজকর্ম করা উচিত সেইভাবে আমরা পাই নাই এবং আমরা সেইভাবে কাজকর্ম গুনাম করতে পারি নাই। মিটিং হয় না যে এই ওয়ার্ডে এই কটাকে বরাদ্দ দিলাম, এই ওয়ার্ডে দিলাম, এই কাজটা হচ্ছে, আমরা জানিও না, আমাকে জানাও না। আমরা যে একজন মেম্বার এর সম্মান কোনো সম্মান পাইতেছে না পরিষদ থেকে। এসব অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন পরিষদের অভিযুক্ত চেয়ারম্যান দাবি করেন স্বচ্ছতা ও জবাবদিহিতা মেনেই কাজ করছেন তিনি। আমার কাগজপত্র ওকে করে দেখেন যে আমি তাদের ছাড়া, তাদের সই ছাড়া বা রেজলিউশন ছাড়া বা তাদের ই ছাড়া যে আমি কি করছি না করছি সেটা দেখেন। এ বিষয়ে রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। ৭ কর্মদিবসের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন দিবেন এই বিষয়ে, সেই প্রতিবেদনের আলোকে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। চেয়ারম্যান সাবিনা আক্তার ২০১৭ সালের ১৬ এপ্রিল বদরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। সময় সংবাদ, মাদারীপুর।